বিশেষ প্রতিবেদন। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে তার দেশ। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জেনারেল বাকেরি জানান, এরই মধ্যে ইরানের সামরিক বাহিনীর সফলতার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে এবং গণভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়ে ইরান বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে, যাদের কাছে এই প্রযুক্তি আছে। জেনারেল বাকেরি জানান, নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে আটগুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং চূড়ান্ত পর্যায়ে এর পাল্লা দাঁড়িয়েছে 1500 কিলোমিটার। তিনি জানান, অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। জেনারেল বাকেরি আত্মতৃপ্তির সাথেই বলেন, এখন ইরানের সমুদ্রসীমা থেকে 1500 কিলোমিটার দূরবর্তী অবস্থানে থাকা শত্রুর বিমানবাহী যুদ্ধজাহাজ কিংবা নৌবহর আর নিরাপদ থাকবে না। এটি আমাদের অভিজাত তরুণ প্রজন্মের জন্য বিরাট অর্জন। অন্যদিকে রাশিয়া থেকে কিছু সংখ্যক কার্গো জাহাজ অপরিশোধিত তেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করে দিতে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে এবং আরব আমিরাত তাতে সহযোগিতার হাত বাড়িয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। এ পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য রাশিয়া তুলনামূলক কম দামে তেল বিক্রির ঘোষণা দেয়। ভারত ও চীন সহ বহু দেশ এই সুযোগ গ্রহণ করছে। সংযুক্ত আরব আমিরাতও দৃশ্যত সেই পথ অনুসরণ করছে। এছাড়া তেলের এই লেনদেনের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো শীর্ষ তেল উৎপাদনকারী দেশের মধ্যে সহযোগিতা বাড়ছে, যেখানে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভীষণভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। সেখানে আরব আমিরাত ও সৌদি আরব মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তেলের উৎপাদন বাড়াতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর আমেরিকা ব্যাপক চাপ সৃষ্টি করে, কিন্তু আমেরিকার চাপের মুখে দেশ দুটি নতি স্বীকার করেনি। সংযুক্ত আরব আমিরাত রাশিয়া থেকে কখন তেল আমদানি শুরু করেছে তা পরিষ্কার নয় এবং ট্র্যাকিং ডাটা থেকে বোঝা যাচ্ছে যে 2022 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রাশিয়া হতে তেল আমদানির পরিমাণ বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার তেলবাহী একটি কার্গো জাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ভিড়েছে। রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রীরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে রাশিয়া থেকে সৌদি আরবও উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিমা দেশগুলো যেভাবে আফ্রিকার সম্পদ কব্জা করার জন্য লালায়িত, ইরান তা করতে চায় না, বরং দারিদ্র পীড়িত এই মহাদেশের উন্নয়নে কাজ করতে চায়। এজন্য ইরান আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়, যাতে তাদের উন্নতিতে ভূমিকা রাখা সম্ভব হয়। তিনি বলেন, বিগত শতাব্দীগুলোতে পশ্চিমা দেশগুলোর ওপর দখলদারিত্ব ও উপনিবেশবাদিতা কায়েম করে আফ্রিকার সম্পদ লুট করেছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান আফ্রিকার দেশগুলোর সম্পদ লুণ্ঠনের জন্য সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় না, বরং আফ্রিকা অঞ্চলের উন্নতির জন্য এই সম্পর্ক জোরদার করতে চায়। ইরান এবং আফ্রিকার মধ্যে বিজ্ঞান ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সম্মেলনের বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট এসব কথা বলেন। ইরান এবং আফ্রিকার মধ্যে এই প্রথমবারের মতো এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রেসিডেন্ট রাইসি বলেন, পশ্চিম আফ্রিকার দেশগুলোর নিজেদের সক্ষমতা ও সম্পদ এবং সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তি সম্পর্কে সতর্ক হওয়া দরকার। ইরানের ওপর পশ্চিমা অবৈধ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিষয়ক সরঞ্জামাদি, ওষুধ, ন্যানোটেকনোলজি, কৃষি বিষয়ক সরঞ্জামাদি এবং বায়োলজিক্যাল টেকনোলজি উদ্ভাবনে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। অন্যদিকে তাইওয়ানে যে কোনো সময় চীনা বাহিনী ঢুকে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী চিও কুয়োচেং। তিনি বলেছেন,
প্রণালী জুড়ে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ভূখণ্ডের কাছাকাছি এলাকায় চীনা সামরিক বাহিনী হঠাৎ প্রবেশ করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আশেপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। দ্বীপের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রায় প্রতিদিনই চীনা বিমান বাহিনীর অনুপ্রবেশ রয়েছে। যদিও উপকূল থেকে 44.4 কিলোমিটার অঞ্চলে চীনা বাহিনীর প্রবেশের কোনো ঘটনা জানায়নি তাইওয়ান, তবে গত বছর চীন একটি বেসামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। চীনা উপকূলের একটি দ্বীপের কাছে ড্রোনটি প্রবেশ করেছিল। আসলে স্বশাসিত দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আদান প্রদান বাড়ানোয় ক্ষেপে আছে বেইজিং। পার্লামেন্টে আইন প্রণেতাদের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী চিও কুয়োচিং চাইনিজ পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ তাইওয়ানের আঞ্চলিক আকাশ ও সমুদ্রের কাছাকাছি এলাকায় প্রবেশের অজুহাত খুঁজছে। তিনি বলেন, তাইওয়ান সংলগ্ন অঞ্চলে হঠাৎ প্রবেশ করতে পারে পিএলএ। এটা চলতি বছরেই ঘটতে পারে। আসলে তারা এখন প্রস্তুতি নিচ্ছে, প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করবে। প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, বেইজিং তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য অবশ্যই দৃঢ় পদক্ষেপ নেবে। অন্যদিকে তাইওয়ান বলছে, চীনা সশস্ত্র বাহিনী তার ভূখণ্ডে প্রবেশ করলে আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে তারা। গত বছর তৎকালীন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন অঞ্চলটির চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছিল। অন্যদিকে তুরস্ক মিশর নতুন অধ্যায়ের সূচনা। বিগত এক দশকের বেশি সময় পর তুরস্ক সফর করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি। এই ঘটনাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। গত 6 ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের পর মিশর যে সমর্থন ও সংহতি প্রকাশ করেছে তার প্রশংসাও করেন কাভুসোগলু। তুরস্কে পৌঁছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ আদানা এবং মের্সিন অঞ্চলে সফর করেন। একই দিন মিশর থেকে পাঠানো একটি ত্রাণবাহী জাহাজও তুরস্কের মেরিসন আন্তর্জাতিক বন্দরে এসে পৌঁছে। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী জাহাজটিকে স্বাগত জানান। সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কঠিন সময়ে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব স্পষ্ট হয়। শক্তিশালী ভূমিকম্পের পর তুরস্ককে সেই ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব দেখিয়েছে মিশর। গত বছরের নভেম্বরে কাতারের রাজধানী দোহায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসির মধ্যকার বৈঠককে ফলপ্রসূ বলেও উল্লেখ করেন কাউসোগ্লু। তিনি আরও বলেন, তুরস্ক ও মিশরের মধ্যে সম্পর্ক উন্নয়ন কেবল উভয় দেশের জন্যই নয়, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। এ সময় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ তুর্কি জনগণের জন্য সমর্থন এবং সান্ত্বনার বার্তা নিয়ে এসেছেন তিনি। আমরা আশা করি এই বিপর্যয় কাটিয়ে ওঠার সক্ষমতা তুরস্কের রয়েছে। এই সংকট উত্তরণে তুরস্কের পাশে থাকবে মিশর, সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বোচ্চ স্তরে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন শৌকরী।